ফার্স্ট পিছনে যে রিয়ার ক্যামেরা সেটা 48 মেগাপিক্সেল পাচ্ছেন, সাথে পাচ্ছেন 190 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্রো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তারপর যেটা পাচ্ছেন সেটা হলো শুধুমাত্র 48 মেগাপিক্সেল মনোলেস, পাশাপাশি পাচ্ছেন ওটা পাচ্ছেন 60 মেগাপিক্সেল ক্যামেরা, 8 জিবি লার্জ র্যামের সাথে 128 জিবি লার্জ রম পাচ্ছেন। তাছাড়াও এখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 4000 mAh বিগেস্ট ব্যাটারি উইথ হুক চার্জিং, যেটা আমরা আপনাকে সাহায্য করবে যে আপনি ফাইনাল চার্জ দিয়ে কথা বলার জন্য। এই বুক চার্জিং অপো নিজস্ব একটা পেটেন্ট, সো এই বুক চার্জিংয়ের মাধ্যমে যদি আপনি চার্জ দেন দেখা যাবে যে আপনি 5 মিনিট চার্জ দিলে 10% চার্জ হয়ে যাবে, আপনি যদি 30 মিনিটস চার্জ দেন 52% চার্জ হয়ে যাবে, এবং 72 মিনিটসে 100% চার্জ হবে। 4000 mAh একটা বিগেস্ট ব্যাটারি থাকা সত্ত্বেও চার্জ নিয়ে নো টেনশন। তারপর আসি যদি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কথা বলছি, অ্যামোলেড ডিসপ্লে, এই অ্যামোলেড ডিসপ্লেতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, সেটাতে আপনি 0.32 সেকেন্ডের মধ্যে আনলক করছে। এটা হলো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট আনলকিং সিকিউরিটি সিস্টেম, যে আপনি 0.32 সেকেন্ডের মধ্যে। তারপরে এই ফোনটার কথা যদি বলি সেটা হলো যে 7.9 মিলিমিটার, এই থিকনেসটা যদি আপনি দেখেন যে অনলি 7.9 মিলিমিটার, খুবই স্লিম একটা স্লিক ইনোভেটিভ ডিজাইনের একটা কাটিং এজের ফোন। তাছাড়া এই ফোনটি ভেরি লাইট, 172 গ্রাম, মাত্র 172 গ্রামের একটা ফোন, আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে ফোনটা কতটা লাইট কম্পেয়ার টু ইটস কম্পিটিটরস, ভেরি লাইট অ্যান্ড থিন। সো আপনি যদি ডিজাইনের কথা বলেন যে দুইটা কালার খুবই স্পেশাল ইউনিকর ডিজাইন, আপনারা জানেন যে অপো সবসময় ডিজাইনের দিকে ফোকাস এবং ডিফারেন্ট কালার নিয়ে আসে মার্কেটের প্রত্যেকটা মডেলের সাথেই, সেম লাইক অপো F15 নিয়ে এসেছে ইউনিকর্ন হোয়াইট, যে ফোনটা আমার হাতে এখন আছে সেটা হলো ইউনিকর্ন হোয়াইট, এবং আরেকটি কালার আছে সেটা হলো যে লাইটনিং ব্ল্যাক। সো এই দুইটা লাক্সারি আছে এবং লুকিং অ্যাট্রাকটিভ কালার পাচ্ছেন, সাথে P70 প্রসেসর, যেটা আপনার কম্পিউটারে হিটিং কম হবে, এবং আপনার গেমিংয়ের জন্য গেম বুস্ট 2.0 দেওয়া আছে, এবং তাদের সামনে 4K 16 মেগাপিক্সেল পাচ্ছেন উইথ এআই টেকনোলজি, যেটার কারণে ইজিলি এই এআই টেকনোলজি ডিটেক্ট করবে যে আপনি ওয়েদার কোন রিজন থেকে এসেছেন, ফিমেল না মেল, আপনার এজ কতটুকু, সেই অনুযায়ী আপনার কালারটা হিসেব করে একটা ছবি আপনাকে পারফেক্টলি নিতে পারবে। আর 48 মেগাপিক্সেল কথা যদি আবারও বলি, সেক্ষেত্রে আপনি 48 মেগাপিক্সেল দিয়ে একটা হাই রেজলিউশনের পিকচার নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনি যদি ফটোটা যদি আপনি প্রিন্ট দিতে চান সেক্ষেত্রে ইজিলি আপনি একটা প্রিন্ট দিতে পারবেন, একটু সেন্সর সময় প্রিন্ট দিলেও সেক্ষেত্রে ছবি কোয়ালিটি ঠিক থাকবে। তাছাড়া এই ফোনটাতে আপনি আরও যে স্পেশাল ফিচারগুলো পাচ্ছেন, বোনাস স্পেশাল ফিচারগুলো, সেটা হলো যে আপনি লাইভ এয়ার স্টিকার এটাতে অ্যাড করা হয়েছে। স্যার আমরা যে জিনিসটা খুব পছন্দ করি যে আমরা একটা কিছু বলবো তারপর লাইভ এয়ার স্টিকারের মাধ্যমে বিড়ালে বিভিন্ন প্রাণী বেশে আমাদের সাথে সেম কথাটা বলবে, সেই জিনিসটা আপনি এই ফোনটাতে পাচ্ছেন। স্যার উইদিন দিস প্রাইস রেঞ্জ, এটার প্রাইসটা হলো খুবই একটা রিজনেবল প্রাইস, 26,990। এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি যদি কম্পারিজনে চান যে 8 জিবি র্যাম, 128 জিবি রম, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে, সিকিউরিটি অ্যান্ড অলসো যে P70 প্রসেসর অ্যান্ড হুক প্লাস চার্জ স্পেশালি, যেটা আপনাকে খুব কম সময়ের মধ্যে চার্জ দিয়ে এবং সারাদিন আপনি চার্জ ব্যাকআপ পাবেন বিকজ অফ 4000 mAh ব্যাটারি, সো ইট উইল বি দ্য মার্কেট উইনার উইদিন দিস প্রাইস রেঞ্জ, নো রিপ্লেস। সো বেস্ট অফ লাক, হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও অ্যান্ড ইউ দিস প্রোডাক্ট অলসো অ্যান্ড ইউ উইল প্রেফার টু ইউজ।